श्री ठाकुर मां एवं स्वामी चरणे আমার ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি আমার বক্তব্যের বিষয় স্বামীজির দৃষ্টিতে ত্যাগ ও সেবা The national ideals of India are renunciation and service ত্যাগ ও সেবা হলো ভারতের জাতীয় আদর্শ ত্যাগ কেন আমাদের জাতীয় আদর্শ হবে কারণ ত্যাগই সুখ অপরের জন্য কিছু করেই সুখ আমরা যদি শুধুমাত্র অপরের জন্য কোনো কাজ করতে চেষ্টা করি সেই কাজ আমাদের মনে আনন্দ দেবে এবং সঙ্গে সঙ্গে আমাদের মনের অহংকারকে মুছে দেবে ও সর্বোপরি আধ্যাত্মিক উন্নতি ঘটাবে এখানে কিন্তু স্বামীজি ত্যাগ করতে এটা বোঝায়নি যে সকলে তার গৃহ ও তার স্বাচ্ছন্দ্য ত্যাগ করে ভিক্ষুকদের মতো ঘুরে বেড়াবে স্বামীজি কি ভাবে কথা বলেছেন স্বামীজি প্রথমেই বলেছেন স্বার্থকে ত্যাগ করতে কারণ স্বার্থ ত্যাগ ব্যতীত কোনো মহৎ কার্যই স্বাধীন হতে পারে না তিনি দ্বিতীয়ত বলেছেন নাম যশ টাকা পয়সা খ্যাতি সবকিছু ত্যাগ করতে বলেছেন কারণ আমরা মুখর চালাবার চেষ্টা করো না যে অপরের সেবা করতে পারে সেই যথার্থ স্বার্থ সন্ধান হতে পারে তিনি তৃতীয়ত বলেছেন ভয়কে দূর করতে দুর্বলতাকে দূর করতে অহংকারকে দূর করতে অর্থাৎ জাতি সমাজের আত্মনতির পথে বাধা স্বরূপ তাদের প্রত্যেকটিকে তিনি পরিত্যাগের নির্দেশ দিয়েছেন পরিবর্তে বলেছেন সাহসী হও নির্ভীক হও বিশ্বাস করো তোমার মধ্যে অফুরন্ত শক্তি আছে এবং তুমি সবকিছু করতে পারো ত্যাগের মধ্যে ইঙ্গিত আছে সেবার আদর্শ স্বামীজি বলেছেন জীব সেবা ছাড়া ধর্ম নেই সেবা ধর্মের ঠিক ঠিক অনুষ্ঠান করতে পারলে অতি সহজেই সংসার বন্ধন কেটে যায় এখানে কিন্তু স্বামীজির মাঝে মধ্যে তো দ্বন্দ্বের মধ্যে মাঝে সেবা বলতে মাঝে মধ্যে কোনো দ্বন্দ্ব করার কথা বলেনি সেবা আবার এরকম কোনো বিষয় নয় যে কাউকে এক প্রকার নৈতিক বাধ্যবাধকতা থেকে কর্তব্য অথবা দয়া প্রদর্শন রূপে পালন করতে হবে হৃদয় বলতা প্রেম ভালোবাসা স্পর্শ না থাকলে যথার্থ সেবা করা যায় না তাই স্বামীজি বলেছেন ফার্স্ট ফিল ফ্রম দ্য হার্ট তাই প্রশ্ন আমাদের কাছে ডু ইউ ফিল দ্যাট মিলিয়ন্স এন্ড মিলিয়ন্স অফ দ্য ডিসেন্ডেন্টস অফ গডস অফ আওয়ার সেজেস হ্যাভ বিকাম নেক্সট নেবার টু ব্রুটস ডু ইউ ফিল দ্যাট Does it make you restless? Does it make you sleepless? Has it gone into your blood, coursing through your veins, becoming concerned with your heart base? Has it made you almost mad? তাই আমাদের ভাবতে হবে ভালোবাসতে হবে তারপর আসে সেবা জীবে প্রেম করে যে জন সেই জন সে মিছে ঈশ্বর স্বামীজির এই অনুভূতি পেছনে ছিল নিবেদিত মানবতার প্রতি তার গভীর বেদনা বোধ তার হৃদয়ে ছিল অসীম ভালোবাসা এই পরদুঃখে কাতরতার অনুভূতি তিনি পেয়েছিলেন তার গুরু শ্রীরামকৃষ্ণের কাছ থেকে দক্ষিণেশ্বরের শ্রীরামকৃষ্ণ একদিন বৈষ্ণবদের সাধু ভোজন প্রসঙ্গে আলোচনা করছেন বৈষ্ণবরা তিন রকম সাধু ভোজন করেন শ্রীকৃষ্ণের নাম জপ বৈষ্ণব ভক্তদের সেবা আর জীবে দয়া জীবে দয়া কথাটা উচ্চারণ করে তিনি সমাধিস্থ হয়ে বললেন কিছুক্ষণ পর বলছেন তুই তো সামান্য মানুষ কি জানো চেয়েও ছোট তুই আবার জীবকে দয়া করবি কি জীবে দয়া নয় শিব জ্ঞানে জীবের সেবা এখন দয়া মানে কি আমি বড় আর তুমি ছোট আমার দেবার মতো কিছু আছে আমি দিচ্ছি তুমি নতমস্তকে গ্রহণ করো এবং চিরজীবন আমার কাছে কৃতজ্ঞ থাকো এটাই হলো দয়ার ভেতরের ভাব কিন্তু শিবকে জীব সেবা মানে জীবকে শিব বন্ধুতে সেবা করা অর্থাৎ মানুষকে ভগবান ভেবে সেবা করা এই আদর্শের প্রধান ভাব হলো যে সেবা করবে বা যে দান করবে সে নতজানু হবে তাই ভাবতে হবে সে নারায়ণের সেবা করছে দাতাকে সর্বদা নিচু হতে হবে তারপর সেবা করার সময় আমার মনে যেন অশুদ্ধার ভাব ফুটে না ওঠে ভালোবেসে সম্পূর্ণ মর্যাদা দিয়ে যেন তার সেবা করতে পারি সেবার সুযোগ পেয়ে আমি নিজের জীবন সার্থক করছি ভগবানের অসীম কৃপা যে তুমি এই অধিকার পেয়েছো ওর নেতা পাইনি স্বামীজি যে রামকৃষ্ণ মিশন তৈরি করেছিলেন তার সামনে তিনি সেবা ভাবে আত্মনিয়োগ করতে বলে গেলেন তাদেরকে বললেন যতক্ষণ আর মানুষের সেবায় কোন রকম তফাৎ নেই আত্মনের মোক্ষার্থম জগদ্ধিতায় চ এটাই ছিল তার মন্ত্র নিজে মুক্তি নাই জগতের কল্যাণ সাধন হবে ব্রত এবং তাতেই হবে মুক্তি প্রকৃতপক্ষে স্বামীজির প্রচারিত এই জীব সেবার আদর্শ ধর্ম জীবন ও সমাজ সেবার মধ্যে যুগ যুগান্তরের বিরোধ ব্যবধানের অবসান ঘটায় আজ তাই রামকৃষ্ণ মিশন ধর্মদান বিদ্যাদান অন্নদান করে প্রতিনিয়ত জীব জ্ঞানে শিব সেবা করে চলেছে এখন আমরা কিভাবে বুঝব যে আমরা অপরের সেবা করতে শিখেছি কিভাবে বুঝব যে আমাদের মধ্যে স্বার্থ শূন্যতা এসেছে ধরুন আমরা রাস্তা দিয়ে যাচ্ছি রাস্তার মাঝখানে একটা পাথরের টুকরো পড়ে আছে বা একটা কল থেকে জল উপচে পড়ছে আমরা যদি সাইকেলটা থামিয়ে রাস্তার মাঝখান থেকে পাথরটা সরিয়ে দিই বা কলের জলটা বন্ধ করে দিই তাহলে ভাবো আমরা একটু স্বার্থ ত্যাগ করলাম কিন্তু আমরা যদি সতর্কভাবে পাথরের পাশটা দিয়ে চলে যাই তাহলে কিন্তু আমরা স্বার্থ ত্যাগ করতে পারলাম না ওয়ার্ড ইজ ওয়ার্সিপ আমাদের প্রতিটি মানুষকেই
ক্লাসিক্যাল বেদান্ত বনি বেদান্তকে স্বামীজি ঘরে এনেছেন এই কর্মযোগ সকল মানুষকে দেবত্বে উন্নীত হতে সাহায্য করবে এবং ব্রাহ্মণান্তরে দেশসেবাই হবে কারণ এভাবে একজন স্ত্রী যদি তার শ্বশুর শাশুড়িকে বা একজন শিক্ষক যদি তার ছাত্র ছাত্রীকে ভগবান ভেবে পড়ায় বা তার সেবা করেন তখন সেটা তার প্রফেশন থাকবে না হয়ে যাবে প্যাশন এভাবে যদি দেশের প্রতিটি অফিসের প্রতিটি কর্মচারী এবং রাজনৈতিক নেতারা সব হন এবং দিনে দশটা পাঁচটা নিষ্ঠা করে কাজ করে যান তাহলে কিন্তু দেশের চেহারা পাল্টে যেতে পারে নমস্কার